हेलो फ्रेंड्स, पिक्स लाइफ क्रिएशन सकल के स्वागत। गीता महत्व द्वितीय अध्याय। भगवान विष्णु बोलें, प्रिय लक्ष्मी, इतिमध्ये तुम आमार निकट भगवद गीतार प्रथम अध्याय महत्व श्रवण करेछो, एखन द्वितीय अध्याय महत्व मनोयोग दिए श्रवण करो। कोनो एक समय दाक्षिणात्यर पुरंदरपुर नगरे देव शर्मा नामे एक पंडित ब्राह्मण बास करतें। तिनि सब रकम अग्निहोत्र यज्ञ सम्पादने पारदर्शी छिलें। आतिथेयतार गुरुत्व तिनि बुझतें। तिनि तार कार्यकलापर द्वारा सकल देव देवी के तुष्ट करते सक्षम होयेछिलें। किन्तु तार मने सुख ओ अंतरे शांति छिल ना। आत्मार संगे परमात्मा सम्पर्कित तत्त्वज्ञान लाभे तार बासना छिल। शेषेर दिके तिनी अनेक योगी और तपस्वीदेर आमंत्रण करे तादेर सेवा करे तादेर निकट परम तत्व सम्बन्धे अनुसंधान करतें। एइभावे तार जीवनेर अनेक बर्षर अतिबाहित हये गेल। एकदिन भ्रमणकाले तिनी देखलेन एक योगी तार नासिकार अग्रभागे दृष्टि निबद्ध करे पद्मासने गभीर ध्यानमग्न हये बसे आछेन। देव शर्मा बुझते पारलें जे एक जोगी सम्पूर्ण रूपे शांत एवं जड़ वासना शून्य। गभीर श्रद्धा और सम्मानेर संगे देव शर्मा से जोगीर श्रीचरणे पतित हुए जानते चाहलें जे की करे तिनी पूर्ण मानसिक शांति लाभ करते पारबें। तखन परम पुरुषोत्तम भगवान श्रीकृष्ण सम्बन्धे पूर्ण ज्ञानेर अधिकारी से जोगी देव शर्मा के सपुर ग्रामे गिये मित्रगण नामे एक छाक पालकर संगे देखा करे तार काछ थेके भगवत उपलब्धिर विज्ञान सम्पर्के निर्देश ग्रहण करते बोलें। एक कथा शुने देव शर्मा से जोगी के पुनः पुनः प्रणाम कर निवेदन करे तत्क्षणात् सोदपुरेर उद्देश्य रवाना हलेन। सेखाने पौंछे उत्तर दिके तिनि एक सुंदर बन देखते पेलेन। ओई बनेई मित्रगण बास करतो। बने प्रवेश करे देखलें जे एकटी छोटो नदीर तीरे पोस्तर खंडेर उपर मित्रवन बसे आछे। मित्रवन के खूब सुंदर एवं सम्पूर्ण शांत देखाच्छिलो। बने मृदुमंद बातास बइछिलो एवं चतुर्दिक थेके सुंदर फुलेर सौरभ निर्गत होच्छिलो। जत्रतत्र छागलेर पाल शांतिते ओ निर्भये चरे बेड़ाच्छिलो। कयेकटी छागलके बाघ ও অন্যান্য হিংস্র জন্তুর নিকটে নির্ভয়ে বসে থাকতে দেখা গেল। এই দৃশ্য থেকে দেব শর্মার মন শান্ত হল এবং তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্রবনের কাছে গিয়ে তার নিকটেই বসলেন। মিত্রবন গভীর ধ্যানমগ্ন ছিল। কিছু সময় পর দেব শর্মা তার কাছে জানতে চাইলেন যে কি করে তিনি কৃষ্ণ ভক্তি লাভে সমর্থ হবেন। প্রশ্ন শুনে মিত্রবন মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেল। তারপর উত্তর দিতে গিয়ে বলল, হে আমার প্রিয় পণ্ডিত দেব শর্মা, একদা বহু পূর্বে আমি বনে ছাগল চড়াচ্ছিলাম। হঠাৎ এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালকে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক পালাতে লাগলো। বাঘের ভয়ে আমিও দৌড়তে লাগলাম। কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে দেখি যে নদীর পাড়ে বাঘটি আমার একটি ছাগলকে ধরে ফেলেছে। ঠিক তখনই একটু অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। বাঘটি তার সমস্ত ক্রোধ এবং ছাগ ভক্ষণের ইচ্ছা হারিয়ে ফেলল। তখন ছাগলটিও নির্ভয়ে বাঘের দিকে ফিরে প্রশ্ন করল, তুমি তোমার খাদ্য পেয়েও কেন আমাকে ভক্ষণ করছো না? অবিলম্বে আমাকে হত্যা করো এবং মহাতৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো। তুমি দ্বিধা করছো কেন? বাঘটি বলল, প্রিয় ছাগল, এই স্থানে আসার পর আমার সকল রাগ ও ক্ষুধা তৃষ্ণা অন্তরিত হয়েছে। ছাগল বলল, আমিও বুঝতে পারছি না কেন আমি এত নির্ভীক ও প্রশান্তি বোধ করছি। এর কারণ কি হতে পারে? তোমার জানা থাকলে দয়া করে আমাকে বলো। বাঘ বলল, আমি তা জানি না, চলো ওই লোকটাকে জিজ্ঞাসা করা যাক। বাঘ ও ছাগলের এরূপ কথোপকথন শুনে আমি অতীব বিস্ময়ান্বিত হলাম। তারপর তারা আমার কাছে এসে এর কারণ জানতে চাইল। আমি লক্ষ্য করলাম নিকটেই গাছের ডালে এক বৃদ্ধ
বানর বসে আছে। আমি তখন ওই দুজনকে সঙ্গে নিয়ে বানরটির কাছে গিয়ে এর কারণ জানতে চাইলাম। গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি বলল, শোন, আমি তোমাকে একটা খুব প্রাচীন কাহিনী বলছি। এই বনের সম্মুখেই একটা বড় খুব মন্দির আছে। ভগবান ব্রহ্মা সেই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। বহু পূর্বে সুকর্মা নামে এক বিদ্বান শিব ভক্ত এখানে বাস করতেন। তিনি অনেক কঠোর সংযম পালন ও তপস্যা করেছিলেন। প্রতিদিন তিনি বন থেকে ফুল এবং নদী থেকে জল এনে ভগবান শিবের পূজা করতেন। এইভাবে বহু বৎসর তিনি এখানে বাস করেন। একদিন সেখানে এক মুনির আগমন হলো। সুকর্মা তখন ফল ও জলের দ্বারা মুনিকে ভোজন করালেন। মুনিবরের ভোজন ও বিশ্রাম গ্রহণের পর সুকর্মা বললেন, আমি যে কঠোর সংযমের সঙ্গে তপস্যা করে এখানে পড়ে আছি শুধু ভগবান কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আজ আপনার সহচর্যে আমার কৃষ্ণ সাধনের ফল লাভ হলো। সুকর্মার বিনয়পূর্বক কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীত হলেন এবং একটি প্রস্তর খণ্ডে শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় লিখে তিনি সুকর্মাকে সেই শ্লোকগুলি প্রতিদিন পাঠ করতে নির্দেশ দিয়ে বললেন, অচিরেই তার অভীষ্ট লাভ হবে। এ কথা বলার পরে মুনিবর সেখান থেকে অন্তরিত হলেন আর সুকর্মা শুধুই তাকিয়ে রইলেন। এরপর থেকে প্রতিদিন সুকর্মা সেই মুনিবরের নির্দেশ মতো সেই শ্লোকগুলি পাঠ ও অনুশীলন করতেন। শীঘ্রই তিনি ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করলেন। যেদিন থেকে শ্লোক পাঠ করা শুরু করেছেন সেই দিন থেকেই তার ক্ষুধা ও তৃষ্ণার বোধ দূর হয়ে যায়। এই স্থানে তার সেই কঠোর সংযম ও ভক্তিমূলক ক্রিয়াদি সম্পাদনের জন্য যে কেউ এখানে পদার্পণ করে তার ক্ষুধা তৃষ্ণা দূরীভূত হয় এবং অবিলম্বে সে পূর্ণ শান্তি লাভ করে। মিত্রবন বলল, প্রিয় দেব শর্মা, বানরটি তার অত্যাশ্চর্য কাহিনী শেষ করার পর আমি সেই বাঘ ও ছাগলকে সঙ্গে নিয়ে মন্দিরে গেলাম। সেখানে আমরা পাথরের উপর শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোকগুলি লিপিবদ্ধ আছে দেখলাম। প্রতিদিন আমরা সেই শ্লোকগুলি আবৃত্তি করতে লাগলাম। এইভাবে আমরাও অচিরেই কৃষ্ণ ভক্তি লাভ করবার যোগ্য হয়েছিলাম। প্রিয় ব্রাহ্মণ, তুমিও যদি শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করতে শুরু করো তবে তুমিও অচিরেই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এইভাবেই দেব শর্মা মিত্রবনের কাছ থেকে জ্ঞান লাভ করেন এবং সেই মহাত্মার আরাধনা করে তিনি পুরন্দরপুরে ফিরে গিয়ে প্রতিদিন দ্বিতীয় অধ্যায় অনুশীলন করতে শুরু করেন। তাছাড়া পুরন্দরপুরে যে কেউ গেলেই তিনি তাকে শ্লোকগুলি আবৃত্তি করে শোনান। এইভাবে দেব শর্মা পরম পুরুষ শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, পিস লাইফ ক্রিয়েশনের সঙ্গে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।